উমা গতকাল বলল ইস কি বাজে, এদের নেওয়াই যাবে না। আর আজকে বলছে কি আমি একটা কথা বলবো। আচ্ছা কিষাণ মাখলে আর কিষাণ ক্রিম মাখলে বা কি ফেস ওয়াশ ইউজ করলে এই রাতারাতি কালোটা সাদা হয়ে যায় একটু জানাবেন? কি মাখছেন? সেটাফিস, আহাগ্লো, আনসোলার? কি করে এত তাড়াতাড়ি মুখ চেঞ্জ করছে? হিরো হিরোইনরা সব হেরে যাবে পলিটিশিয়ানদের কাছে। কালকে যে মুখটা ছিল কালা, আজকে হয়ে গেল ভালো। বাহ লাভলি, লাইভ এলাম, তার বিরাট একটা কারণ আছে। আজকে 21শে ডিসেম্বর, আর যেহেতু আমরা ডিসেম্বরের জাতক, আমি ডিসেম্বরটা একটু নজর রাখি। আমি এতদিন জানতাম যে আগের দিনে যারা হিরো হিরোইন ছিলেন তারা সব নানা রকম, তাদের ন্যাচারালি তাদের সেলুলয়েড ক্যামেরা তাদের ছবিতে থাকতে হয়। তো এখন আমি শুনেছি যে ছেলেরাও নাকি রেগুলার তারা নানা রকম তাদেরও, কিন্তু আমি বলছি এখন তো সিনেমার হিরো হিরোইনদের কাছে, হিরো হিরোইনরা সব হেরে যাবে পলিটিশিয়ানদের কাছে। কালকে যে মুখটা ছিল কালা, আজকে হয়ে গেল ভালো। বাহ লাভলি, কালকে যাদের কাছে পাঠালেন দুর্নীতির নোটিশ আর আজকে তাদের গলায় মালা দিয়ে দিলেন। ছোটবেলায় পেট্রিয়ট করেছিলাম যে তুমি গোলাপের পাপড়ি দিয়ে হেঁটে যাবে, ভুল হয়ে গেলে পাথর খাবে। তো এখন দেখছি আজকে যাকে আমি বলছি যে চোর, নোংরা, অসভ্য, দুর্নীতিবাজ এবং এত তাদের বিরুদ্ধে কমপ্লেন, কি মাখছেন? সেটাফিস, আহাগ্লো, আনসোলার? কি করে এত তাড়াতাড়ি মুখ চেঞ্জ করছে? আমি এইমাত্র শুনলাম যে আমাদের দলে একজন ভদ্রমহিলা যোগ দিয়েছেন, তিনি বিজেপির একজন পার্লামেন্টের মেম্বারে ফ্রি। আমার মনে আছে যে সেই সময় বিজেপির অভিযোগ ছিল যে সাংসদ যিনি হয়েছেন তিনি নাকি বেরোতে পারছেন না, ঘুরতে পারছেন না, তার স্ত্রী সব করছেন, তার স্ত্রী নাকি তার জন্য সব করেছেন। এবং তিনি ইলেকশনে জেতার পরে বললেন আমি আমার জেতাটা আমার স্ত্রীকে ডেডিকেট করছি, কারণ আমার হয়ে যা করার আমার স্ত্রী করেছে। সেই ভদ্রমহিলা আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। আমি শুনছি নাকি বিচ্ছেদের মামলা, ডিভোর্স, অদ্ভুত সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। সেই সময় বামপন্থীরা স্লোগান দিত দিনে নকশাল বাড়ি, রাতে নকশাল বাড়ি, দিনে কংগ্রেস, সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। গতকাল অবধি বিচ্ছেদের নোটিশ দিলেন না, গতকাল অবধি বললেন না বউকে আমার ডিভোর্স করতে হবে, গতকাল অবধি আপনার জয় আপনি আপনার স্ত্রীকে ডেডিকেট করলেন। আর যেই আজকে সে বলল মমতা ব্যানার্জি জিন্দাবাদ, সঙ্গে সঙ্গে আপনি বললেন না আর এর সঙ্গে থাকা যাবে না, চলো খোরপোশের মামলা, বিবাহ বিচ্ছেদ। এরকমভাবে যদি বিবাহ বিচ্ছেদ হয় তো ছোঁয়াচে রোগ হয়ে যাবে করোনার মতো, কারণ যার যখন যাকে ভালো লাগবে না সে তাকে ডিভোর্স দেবে। আর এইটা আমার খুব ভালো লাগছে যে আমি দেখছিলাম এমন কয়েকজন বিজেপিতে জয়েন করেছে, আমি নাম বলবো না, যাদের বিরুদ্ধে অভিযোগ কাগজে কলমে, টিভিতে, সব কিছুতে প্রমাণিত, প্রমাণিত বলবো না অভিযুক্ত,
এবং তারা এই করেছেন ওই করেছেন এত কোটি টাকার সম্পত্তি করেছেন। তারপরে আরও অনেকে আছে যাদের বিরুদ্ধে নানা রকম মামলা নোংরামি। উমা গতকাল বলল ইস্কি বাজে, এদের নেওয়াই যাবে না। আর আজকে বলছে কি আমি একটা কথা বলবো? আচ্ছা কিষাণ মাখলে আর কিষাণ ক্রিম মাখলে বা কি ফেস ওয়াশ ইউজ করলে এই রাতারাতি কালোটা সাদা হয়ে যায় একটু জানাবেন? তার কারণ আমি অবাক হয়ে যাচ্ছি যে গতকাল যারা খারাপ ছিল আজকে ভালো হয়ে যাচ্ছে। আর এমন অবস্থা হয়েছে যে আজকে আগে এক সময় পড়েছিলাম কেবা আগে প্রাণ করিবে একদান তার লাগি কারাকারি, আর আজকে দেখছি দুর্গাপুরে কে বিজেপিতে জয়েন করবে সেই নিয়ে মারামারি হচ্ছে। লাভলি, আমরা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছি, অ্যাকসেপ্ট করছি চ্যালেঞ্জ। এবং বলছি বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, আর বাংলার এই মাতৃ করে যাতে বাংলার শিশু বাংলার যুবক বাংলার বোনেরা বাংলার মায়েরা থাকতে পারে, আমরা প্রমাণ করে দেবো বন্যেদের বনে পাঠিয়ে দিয়ে। আর সেই বন্য কারা সেটা খুব তাড়াতাড়ি প্রমাণ হয়ে যাবে। শুধু এইটুকুনি বলে গেলাম, অবাক হয়ে গেলাম, আমার অবাক লাগছে এটা করবেন না, লোক হাসছে এটা কি হচ্ছে। তবে আজকে যেটা হয়ে গেল যে কামারাটি পরশু দিন যা দেখিয়ে দিয়েছে ভোজপুরি, আর আজকে আবার প্রমাণ হয়ে গেল কর্মী আর জোড়া ফুল এটাই হলো তৃণমূল, আর বাকি সব এপ্রিল ফুল। দানবের সাথে আজ সংগ্রামের তরে, বিজেপির সাথে আজ সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে, প্রস্তুত বাংলার জনতা, সারা বাংলায় আওয়াজ উঠছে মমতা মমতা মমতা। আর তাই চ্যালেঞ্জ করে বলে গেলাম যাচ্ছেন যান, ঠিক নতুন বউ তো নতুন বিয়ে করলে কদিন একটু ভালোভাবে মার্কেটিং করাবে, একটু ফ্লাইটে চড়াবে চপারে চড়াবে ফাইভ স্টারে নিয়ে যাবে, কিছু হয়তো গয়নাও কিনে দিতে পারে, কিন্তু মনে রাখবেন ওল্ড ইজ গোল্ড, গায়ের জার্সিটা হয়তো বদল করছেন কিন্তু মনে রাখবেন ছিবড়ে করে ফেলে দেবে, ছিবড়ে করে ফেলে দেবে, আস্থা কুড়ে জায়গা হবে না। তার কারণ মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে দে রে ভাই, দিন দুঃখিনী মাঝে মোদের তার বেশি আর সাধ্য নাই। তাই আমরা মায়ের নামে শপথ করেছি, হতে পারে হয়তো আমার এই গায়ের যে জামাটা হয়তো এর থেকে ভালো জামা দিতে পারে, হয়তো আমি এই যে একটা গাড়ি চড়ছি ব্যাংকের টাকায় কেনা সেই গাড়িটার বদলে একটা চকচকে গাড়ি দিতে পারে। আর আমার ডান দিকে বাঁ দিকে ছ ফুট লম্বা লম্বা বড় বড় সিআরপিএফ দিতে পারে, কিন্তু মনে রাখবেন ওটা সাময়িক। আর তৃণমূল কংগ্রেসে সৌমিত্র খায় স্ত্রী বলল দম বন্ধ হয়ে যাচ্ছিল, এসে বুঝলাম আমি আমার ঘরে এসে, এটা আমাদের বাড়ি, তাই ফেস ওয়াশ মেকআপ র্যাপ আপ ব্যাকআপ সব কিছু করে হয়তো কয়েকজনের জন্য চেহারা বদলাতে পারবেন, কিন্তু ব্ল্যাক উইল টেক নো আদার হিউ। আর মনে রাখবেন বাঁদর থেকে মানুষ খুব তাড়াতাড়ি হওয়া যায় না, অনেক সময় লাগে। তাই রাতারাতি যারা মনে করছেন তৃণমূলের ঊর্ধ্ব ঘুরে বিজেপি হয়ে গেলাম আর মুখ্যমন্ত্রী করে দেবে, অপেক্ষা করুন, জাস্ট ওয়েট, ভালো থাকুন সুস্থ থাকুন। তবে পলিটিশিয়ানরা এত বেশি যদি হঠাৎ হঠাৎ চেহারা পাল্টে ফেলেন আর রাতারাতি জার্সি চেঞ্জ করে মুখশ্রী থেকে দেহশ্রী আর সব কিছু শ্রী চেঞ্জ করে ফেলেন, তাহলে তো সেলুলয়েডের লোকেরা ঘাবড়ে যাবে যে এরা যদি এত মেকআপ বদল করে তাহলে আমরা কোথায় যাব। যা ছিলেন তাই থাকুন, বাঁদর ছিলেন বাঁদরই থাকুন, মনে রাখবেন আমাদের আগের জাতির নাম বাঁদর, কিন্তু বাঁদর থেকে মানুষ হতে সময় লাগে।
লিখলেন কবি, কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, বাঁশি সঙ্গীত হারা আমাবস্যার কারা। যুক্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় সুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের করিয়াছো ক্ষমা? তুমি কি বেসেছো ভালো? এবার ক্ষমা হবে না, বোমাও হবে না, এবার ক্ষমা, ক্ষমা। জাস্ট ওয়েট ফর ইউর ক্ষমা। থ্যাংক ইউ, বাই।